একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে বন্দুক সহিংসতা নিউ ইয়র্কের বাফলোতে অস্ত্রতারির হামলায় দুই বাংলাদেশি নিহতের পর এবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আলাদা হামলার খবর পাওয়া গেছে এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য হতাহত হয়েছেন পুলিশের গুলিতে সন্দেহভাজন একজনের মৃত্যু হয়েছে যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি পুলিশ বলছে স্থানীয় সময় সোমবার বিকেলে অঙ্গরাজ্যটির বৃহত্তম শহর শার্লটে এই গুলির ঘটনা ঘটে এক বিবৃতিতে বলা হয় আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর কাছে ওয়ারেন্ট নিয়ে যান মার্শাল টাস্কফোর্সের সদস্যরা আকস্মিক তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে বন্দুকধারী পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক মিনিট ধরে এই গুলি বিনিময় চলে এ সময় ঘটনাস্থল এড়িয়ে চলতে এবং একই সঙ্গে বাসিন্দাদের সাময়িক ঘরের ভেতরে থাকার অনুরোধ জানানো হয় দুই ঢাকায় জমি টাকার এর আগে রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীর উপর বন্দুক হামলার খবর পাওয়া গেছে এতে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয় আলাদা ঘটনায় একই অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে আহত হয়েছেন আরও অন্তত জন এদিকে বাফেলো শহরে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনার দুদিন পর বাফেলো পুলিশ সন্দেহবাজন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে তবে তদন্তের স্বার্থে তার নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ বাফেলো নিউ ইয়র্ক